পরবর্তী খবরে সেনা রাজ্য সংঘাত কাণ্ডে এবারে আসরে বিজেপি সেনার অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী এই অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবারে মামলা করছে রাজ্য বিজেপি গতকাল তৃণমূলের পরে আজকে সেনা উচিতে রাজ্যপালের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি নেতৃত্ব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী হ্যাঁ দেখো আজকে দিলীপ ঘোষের নেতৃত্বে 6 সদস্যের বিজেপির প্রতিনিধি দল তারা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করেন এবং সেখানে দেখা করে তারা একটি মেমোরান্ডাম জমা দিয়েছেন রাজ্যপালের কাছে এবং তারা যেরকমটা বেরিয়ে এসে দিলীপ ঘোষ যেরকমটা জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই তাদের যে লিগাল সেল রয়েছে সেই লিগাল সেল প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং আগামী 2-3 দিনের মধ্যেই তারা হাইকোর্টে একটি মামলা দায়ের করতে চলেছেন এবং যেটা নাকি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তারা এই মর্মেই এই মামলা দায়ের করতে চলেছে যে সেনাবাহিনী তারা নাকি দেশের যারা নাকি দেশের সুরক্ষা যাদের হাতে নির্ভর করে তাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা নাকি দেশের মর্যাদা হানি হয়েছে এবং সেজন্যই তারা হাইকোর্টে এরকম একটা মামলা করতে চলেছেন এবং এই নিয়ে বিস্তারিত তারা একটি রিপোর্টও রাজ্যপালের কাছে পেশ করেছেন এছাড়াও আজকে নার্সিংহোম কাণ্ড অর্থাৎ বাচ্চা চুরি কাণ্ড নিয়ে যে ধরনের সিআইডির হাতে দেওয়া হয়েছে তাতেও বিজেপি অসন্তুষ্ট সেটাও তারা জানিয়েছেন সব মিলিয়ে আজকে একগুচ্ছ বিষয় মূলত এই সেনাবাহিনীর বিরুদ্ধে যে তোপ দেখেছে রাজ্য সরকার সেটাকে মাথায় রেখেই বাদ বাকি এই যে শিশু পাচার চক্র সবকিছু নিয়েই তারা রাজ্যপালের কাছে একটি মেমোরান্ডাম জমা দিয়েছেন ধন্যবাদ দেবারতী এবং আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি নেতৃত্বে তারা স্মারকলিপি দেন তারপরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বললেন আসুন একবার শুনে নিন মুখ্যমন্ত্রীর নামে সেনাকে অপমান করার জন্য সেনাকে চোর বলার জন্য সেনাকে তোলাবাজ বলার জন্য কেস করছি মাননীয় প্রধানমন্ত্রীর পদকে উনি অসম্মান করে যে ধরনের শব্দ প্রয়োগ করেছেন তার জন্য কোর্টে তার ব্যক্তিগত নামে আমরা কেস করছি আসছে পরের খবরে গাছের তলায় রাশি রাশি নোট তবে সবগুলি কুচি কুচি করে ছেঁড়া বাতিল 500 আর 1000-এর নোট রাজারহাটের ঝালগাছি পাওয়ার হাউসের কাছ থেকে ছেঁড়া নোটের বোঝা উদ্ধার হয় আজকে সকালে নোট ভর্তি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান স্থানীয় যুবক খবর ছড়িয়ে পড়তেই ওই গাছের তলাতে ভিড় করে স্থানীয় বাসিন্দারা পৌঁছয় রাজারহাট থানা পুলিশ উদ্ধার হওয়া ছেঁড়া নোটের বেশিরভাগটাই পুরনো 1000 টাকার স্ত্রী পুত্রবধূ নাতিকে কুপিয়ে আত্মঘাতী এক প্রৌঢ় ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের দর্জিপাড়ায় প্রৌঢ়ের নাম বিপুল কান্তি পাল প্রৌঢ়ের ছেলে জানিয়েছেন গতকাল গভীর রাতে বাড়ি ফিরে তিনি দেখেন যে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন মা স্ত্রী এবং ছেলে আর গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তার বাবা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ওই প্রৌঢ় কেন এমন করলেন তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এমন হয়েছে ত্রিকোণ প্রেমের জেরে যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল হাওড়ার উলুবেড়িয়ায় গত রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাউরিয়া থানার নর্থ মিল রাধানগরের বাসিন্দা শেখ রফিক অভিযোগ তখনই পেছন থেকে তাকে গুলি করা হয় মাথায় গুলি লাগে রফিকের বাড়ির লোক বলছেন খুনের পেছনে রয়েছে রফিকের বন্ধু পারভেজ স্ত্রী নিলামকে ছেড়ে দেন পারভেজ এরপর নিলামের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শেখ রফিকের সেটাই মেনে নিতে পারেনি পারভেজ কয়েকদিন ধরে সে রফিককে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ ঘটনার পর থেকে সপরিবারে পলাতক পারভেজ